নমস্কার, আমি সোনু, সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শীতকালীন সিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি সিম নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা সিমকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি সিমটা কেটে নিচ্ছি। সিমের যেহেতু সিমটা বড়, সেই জন্য আমি এটাকে দুটো টুকরো করে নিচ্ছি, সিমটাকে দুটো ভাগে। ওপরের যে পাতলা আঁচটা সেটা উঠিয়ে নিচ্ছি ছুরি দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখছেন এই ভিডিওটি, পেজটি, তাদেরকে ফলো করার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন, সবগুলো সিম কিন্তু আমি এইভাবে কেটে নেব। তারপর আমি আসছি কথা বলতে বন্ধুরা কেটে নিয়ে। তো সবগুলো সিম দেখুন কেটে নিয়েছি। আর এদিকে আমি বিরির ডাল নিয়ে নিয়েছি, খসা শুদ্ধ ডালটা নিয়েছি আমি। তো এখন আমি ডালটাকে একটু গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি, শিলপাটায় একটু পিষে নিয়েছি। আর এদিকে আমি কড়ার মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন যে বিরির গুঁড়োটা আমি করে নিয়েছিলাম শিলপাটার মধ্যে, সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো। তারপর একটু এক সেকেন্ড দু সেকেন্ডের মতো রেখে আমি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি, ছ সাতটা রসুনকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যারা এখানে রসুন পছন্দ করেন না বন্ধুরা, তারা কিন্তু রসুনটা স্কিপ করে দিতে পারেন। আর বিরির ডালের জায়গায় আপনারা কিন্তু এখানে কালো জিরে দিয়ে দিতে পারেন। তো এখন এটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি সিমটা দিয়ে দিচ্ছি, সিমটা যেটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে আমি সিমটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি সিমের মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন বন্ধুরা। তারপর আমি লবণটাকে আবারও সিমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা লো টু মিডিয়াম আছে 2-3 মিনিটের মতো। আর এদিকে আমি ততক্ষণে কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি, ধনে পাতাটাকে শিলপাটা একটু আমি পিষে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন, সাইডে রেখে দিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সিমটাকে ঢাকা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব সিমটাকে। তো দেখুন ঢাকা খুলে দিয়েছি, এখন কিন্তু সিমটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে ধনে পাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন ধনে পাতার পেস্ট দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে 2-3 মিনিট আমি একটু হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা কিন্তু এই সিমের পদটি একবারও কোনোদিন ট্রাই করে দেখেননি বন্ধুরা, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এক থালা ভাত কিন্তু 1 মিনিটেই শেষ হয়ে যাবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। কিন্তু যারা কোনোদিন সিম খেতে পছন্দ করেনি তারাও কিলো কিলো কিন্তু সিম খেয়ে ফেলবেন। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে রেসিপিটি কেমন লেগেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। আর এই গরম গরম ভাতের সঙ্গে এরকম সিমের যদি দুর্দান্ত একটা রেসিপি থাকে বন্ধুরা, তাহলে কোনো কথাই হবে না, এক থালা ভাত কিন্তু 1 নিমেষে এই সিমের পদটি দিয়ে শেষ হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর অন্য কোনো নতুন রেসিপিতে আবার দেখাবো, সবাই ভালো থাকবেন।